আজকে আমরা লাইফ সায়েন্সের একটা গোপন ট্রিক্স শিখবো ঠিক আছে তো খুব বেশি কাউকে বলার দরকার নেই বিকজ বললে তোমার ক্লাসমেটরা জেনে যাবে ঠিক আছে তো দেখো এই ট্রিক্সটা খুবই সিক্রেট ট্রিক্স একটা গ্যামের নির্ণয়ের তো এই জিনিসগুলো তোমাদের এমসিকিউয়ে দেয়া দেওয়া থাকে ঠিক আছে তো এগুলো করতে তোমাদের বন্ধুরা মিনিটের পর মিনিট লাগিয়ে দেবে বাট তুমি এই ভিডিওটা দেখার পর আমি গ্যারেন্টি দিচ্ছি মুখে মুখে বার করে দিতে পারবে অ্যান্সারটা ওকে বা লাগলেও পাঁচ সেকেন্ড লাগবে ক্যালকুলেশান করতে ওকে তো চলো পুরো ভিডিওটা দেখো সিরিয়াসলি বলছি খুব কম সময়ে উত্তরগুলো বার করে দিতে পারবে ভিডিওটা দেখার পর আর যদি ভিডিওটা দেখার পর একটুকুও কাজে লাগে বা উপকার লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে ওকে তো চলো আর বেশি না ওকে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আমরা থামনেলে যে অঙ্কটা দেওয়া ছিল সেটার সলিউশন করবো ওকে থামনেলে কি দেওয়া ছিল ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি এই যে জিনোটাইপটা আছে এটা থেকে কত ধরনের গ্যামেট তৈরি হবে তো আমি দেখেই এটা বলে দিচ্ছি এটা থেকে চার ধরনের গ্যামেট তৈরি হবে এবার তোমরা বলবে কিভাবে এটা কীভাবে করলেন উইদাউট কোনো ক্যালকুলেশন দেখো ক্যালকুলেশনে কিছু নাই। এই যে জিনোটাইপটা আছে না এখানে তোমাকে দেখতে হবে কতগুলো হেটারো জায়গাস অ্যালিল আছে দেখো প্রথমে এ যেটা আছে দুটোই কিন্তু ক্যাপিটালে ঠিক আছে তার মানে হোমো জায়গা স্যালিল এটা হেটারো জায়গা স্যালিল নয় তাহলে ওটা বাদ পড়ে গেল ওটা আমরা ধরবো না কিন্তু দেখো বি আর সিতে একটা ক্যাপিটাল আর একটা স্মল এইভাবে দেওয়া আছে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি আবার একটা ক্যাপিটাল সি একটা স্মল সি মানে বি আর সি এই দুটো হচ্ছে হেটারো জায়গাস অ্যালিল ঠিক আছে তাহলে এই টোটাল জিনোটাইপটাতে কটা হেটারো জায়গাস অ্যালিল আছে দুটো এরপর সূত্রটা হচ্ছে টু টু দিপার এন যেখানে এন মানে হচ্ছে হেটারো জায়গাস অ্যালিলের সংখ্যা তাহলে দেখো এই ক্ষেত্রে এই জিনো থেকে কতগুলো গ্যামেট তৈরি হবে টু টু দিপার টু এনের জায়গায় দুই বসছে যেহেতু এখানে দুটো হেটারের জায়গা স্যালিল আছে তাহলে টু টু দিপার টু মানে ফোর বা চারটে এই হচ্ছে অ্যান্সার এরপর আমি এটা বুঝি বললাম তাই একটু সময় লাগলো এরপর আমরা স্যাপস্যাফ করব দেখো আর যদি বলে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি তাহলে এখানে দুটো হেটারের জায়গা স্যালিল আছে মানে সেম চারটে হবে টু টু দিপার টু করে আবার যদি তোমাদেরকে বলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর দেখো এখানে কোনো হেটার জায়গাস অ্যালিলই নেই সবগুলোই কিন্তু সেম অ্যালিল ঠিক আছে হোমো জায়গাস অ্যালিল তাই টুটু দিপার জিরো মানে মাত্র একটা গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ঠিক আছে আবার যদি বলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্ম ক্যাপিটাল আর তাহলে কী হবে একটা হেটার জায়গাস স্যালিল আছে টু দিপার ওয়ান মানে দুটো গ্যামেট তৈরি হবে এই জিনো টাইপটা থেকে আবার যদি বলে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি স্মল ডি এই জিনো টাইপটা থেকে কত ধরনের ক্যাব হবে তো আমি দেখেছি তোমরা বাচ্চারা ছোটোখাটো দিলে মোটামুটি করে দাও বুঝে শুনে বা অন্যভাবে কিন্তু এই বড়ো দিলেই ঘাবড়ে যাও তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই আর বড়ো কোনো ক্যালকুলেশন করারও দরকার নেই ইজিলি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি এগুলো সব ক্যাপিটালে আছে মানে তোমার হোমো জায়গা স্যালিল তো এগুলো ধরবে না ঠিক আছে মাত্র একটা হেটার জায়গা স্যালিল আছে ডিটা ক্যাপিটাল ডি স্মল ডি আছে তাই হেঁটের জায়গা স্যালিল দুটো ভিন্ন অ্যালিল তো একটা হেটার জায়গায় স্যালিল আছে তাই টু টু দিপার ওয়ান মানে দুটো ওকে দুই হবে অ্যান্সার এরপর নেক্সট এরকম একটা এক্স এক্স মানে দুটি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল জেড স্মল জেড এটা থেকে কটা গ্যামের তৈরি হবে বলো তো চারটে কারণ কি এক্স দুটো তো দুটোই ক্যাপিটাল আছে হোমো জায়গাস ওটা বাদ দিয়ে দাও ওয়াই আর জেড এগুলো ক্যাপিটাল আর স্মল এমনি করে আছে তাই দুই দুগুণে সরি টু টু থ্রি টু মানে কত চার তাই এই জিনো টাইপটা থেকে চারটে গ্যামেট তৈরি হবে ওকে আর ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি এটা থেকে কতগুলো হবে বলো তিনি আটটা এ বি আর সি এখানে কিন্তু তিনটেই দেখো হোমো জায়গাস অবস্থায় নেই হেটারও জায়গা অবস্থায় আছে তাই টু টু দিপার থ্রি মানে এইট অ্যান্সার হবে আটটা গ্যামেট তৈরি হবে এই জিনো টাইপটা থেকে আর আমি বেশি কিছু বলছি না তোমরা নিজেরাও কয়েকগুলো দেখে নেবে আমি তোমাদের জন্য জাস্ট একটা হোম টাক্ক দিচ্ছি আশা করি বুঝে গেছো ঠিক আছে এটা ট্রিক্সটা খুবই সহজ টু টু দিপার এন একটা সূত্র মনে রাখলেই তোমাদের এটা হয়ে যাবে ওকে তো আমি তোমাদের একটা হোম দিচ্ছি হোম বলতে এখানে মনে মনে হয়ে যাবে তোমরা জাস্ট কমেন্ট বক্সে এটা আমাকে জানাবে যে এই জিনো টাইপটা থেকে কতগুলো গ্যামেট তৈরি হবে ঠিক আছে তো স্ক্রিনে দেখো আমি দিয়ে দিচ্ছি ক্যাপিটাল পি ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ স্মল কিউ ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল এস স্মল এস ক্যাপিটাল টি স্মল টি এটা একটু বড় আছে বাট আমি যেটা বলেছি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার রাখো জাস্ট সূত্রে ফেলে দাও অ্যান্সার বেরিয়ে তো অ্যান্সারটা আমি বলবো না তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে ওকে তারপর আমি দেখছি তোমরা কতটা বুঝেছো আর যদি তোমাদের থেকে ভালো রেসপন্স পাই তাহলে ট্রিক্স নিয়ে আরও কিছু ভিডিও বানাবো সো চ্যানেলে পাশে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো হ্যাভ নাইস ডে